শান্তিতে নোবেলের অংশীদার বাংলাদেশও এবছর শান্তিতে নোবেল পেয়েছে। বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করতে উদ্যোগী বেসরকারি সংগঠন ICN, সংগঠনটির পুরো নাম ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স ICAN, এর সাথে নোবেল পুরস্কারের অংশীদার হয়েছে বাংলাদেশও। বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র CVS ও ফিজিশিয়ান ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি নামের দুটি বাংলাদেশি সংস্থার নাম এসেছে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ প্রসার অভিযানের অংশীদার হিসেবে। শুক্রবার নরওয়ের স্থানীয় সময় বেলা 11টা দেশটির রাজধানী অসলোতে এ পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। ICAN নিজেদের তৃণমূল পর্যায়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার জোট হিসেবে পরিচয় দেয়। ICAN নিজেদের ওয়েবসাইটে বলে 101টি দেশের 468টি সংগঠন ও প্রতিষ্ঠান নিয়ে গঠন করা হয় এই জোট। এই সবগুলো সংগঠন নিয়েই ICAN পরমাণু অস্ত্রবিরোধী প্রচার অভিযান পরিচালনা করে। শতাধিক দেশে এই জোট প্রায় 10 বছর ধরে কাজ করছে। জোটটি ভিয়েনায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে 2007 সালে। 2014 সালের ICAN এর সদস্য হয় বাংলাদেশি সংগঠন CBC। অন্যদিকে 2006 সাল থেকেই জোটের সদস্য হিসেবে কাজ শুরু করে ফিজিশিয়ান ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি। পরমাণু অস্ত্রের ক্ষতিকারক দিক নিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিচালনা করে থাকে এই দুটি সংগঠন। বাংলাদেশে অধ্যয়ন কেন্দ্র নামে ট্রাস্টি সংগঠনটি কাজ করছে পরমাণু অস্ত্র ও আণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর দিক নিয়ে। 2012 সাল থেকে সঙ্গীত শিল্পী ও অ্যাক্টিভিস্ট অরূপ রাহির উদ্যোগে কার্যক্রম শুরু করে সংগঠনটি। সংগঠনটির প্রধান কার্যালয় রাজধানী ধানমন্ডিতে। পরমাণু অস্ত্রের ক্ষতি নিয়ে নিয়মিত সেমিনার, বিভিন্ন প্রচার অভিযান ও পুস্তিকা প্রকাশ করে আসছে CBC। এ ব্যাপারে অরূপ রাহি বলেন, নোবেল পুরস্কার কোনো অবিসংবাদী পুরস্কার নয়। এতে কোনো সন্দেহ নেই যে ICAN এর নোবেল প্রাপ্তি বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার বৈশ্বিক আন্দোলনে ইতিবাচক প্রভাব রাখবে। আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।